আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে বানাবো আমার বাড়ির বউ তুমি জানি না কেন হুট করে আমার মনে ঢুকে গেছে গোটা পৃথিবীতে খোঁজো ক্লোজ ফ্রেন্ড তো এখন হ্যাঁ তুমি চাইলে আর একটু বেশি কিছু হয়ে যাও ধরা দিল কেউ অল্প চাওয়াতে হ্যালো এভরিওয়ান ইটস মি ডিমরক ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও সো আজকে একটা ব্লগ চ্যানেল আপলোড করছি ব্লগ চ্যানেল আমি প্র্যাঙ্ক দিচ্ছি তাই তো সব কিছু ট্রাই করতে হয় তাই সেটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে কি আমার একজন ফ্রেন্ড বান্ধবী তোমরা হয়তো রিলসে দেখেছো মেয়েটাকে ঠিক আছে ওকে বলেছি আজকে আসতে আড্ডা দেবো চাটা খাবো ঘুরতে যাবো সন্ধ্যার সময় ঠিক আছে এখন কটা বাজে আব্দুল সামাদ 8:12 আমি বলেছিলাম ওকে 7:50 এরকম টাইমে চলে এসছে তো ও কখনই চলে এসছে আমাকে দু তিনবার কল দিয়েছে অলরেডি ওকে কল দিচ্ছি হ্যালো এই তো আসছি তুমি কোথায় আছো সেন্ট্রাল কোথায় আছো আরে চলে আসবো এখনই চলে আসবো আরে তো ঘুরো আমি আসছি তো 5-6 মিনিটের মধ্যে চলে আসছি এই একটা কাজ করো হ্যালো আমরা যেখানে বসতাম ওই যে সেন্ট্রালে ব্রিজের নিচে ওইদিকে বসো ওইদিকে বসো হ্যাঁ তাড়াতাড়ি আসছি মিঠুন ভাই এই ক্যামেরা ট্যামেরা রেডি তো ও কিন্তু আসছে ঠিক আছে আর যেখানে বসি তুই তো এদিকে আছিস একটা কাজ কর মানে তুই একটু লুকে থাকবি আর তোকে তো ও চিনেও না তুই রেডি থাকবি হ্যাঁ ও আসবে ওইদিকে বসবে হ্যাঁ 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 যেখানে বসতাম একটা কাজ কর তুই মানে ও যখন আসবে ওকে তো চিনিস তোকে ফটো দেখলাম ও আসলে মানে ওই যে জায়গাটা বসবে ক্যামেরাটা কিছুটা ওইদিকে কাছাকাছি সেট করবি ঠিক আছে তো গাইস চলে এসেছি সেন্ট্রালের ব্রিজের নিচে যেখানে রোজ আসি সবসময় আসি তো সরি তা আমার কি দোষ বাইকের দোষ তেল ভরছিলাম আরে আচ্ছা ব্লগটা অফ করে দি আচ্ছা ব্লগটা অফ করে দি কি বলবো ভালো কিছু খেয়েছো কি খেয়েছো চা খেয়েছো সুব্রত ছিল না ওকে দিয়ে বাইকটা দিয়ে পাঠিয়েছিলাম বাটন উপর ও গেছে পেট্রোল ভরতে অনেকক্ষণ টাইম লাগিয়ে দিয়েছো আমার দোষ নেই সরি কিউট মেয়েদের ওয়েট করা তো খারাপ লাগে ঠিক বলেছো হ্যাঁ ভালো মোটামুটি আচ্ছা সেদিনের রিলসটা দেখেছো অনেক ভিউজ গিয়েছে ভালো ভিউজ গিয়েছে যেহেতু পপুলার বটে আমাদের সাথে রিলস করবা তো ভাইরাল টাইরাল হবে এটা স্বাভাবিক স্বাভাবিক কয়টায় আসলে তুমি ওই তো 7:50 রিলস করবা এটা দিয়ে ঠিক আছে এদিকে আসো এদিকে আসো দাঁড়াও তাহলে তুমি রেডি জায়গা পাবে তো আমার মনে জায়গা আছে গানটাই তো বলছে যে তোমার মনে আমি যদি একটু জায়গা পাই আমার মনে অনেক জায়গা চাইলে তুমি ঢুকতে পারো তোমার মনে আমি যদি চা খাবে চা আনবো না খাবে না তুমি কখনই খাও মানে আমি যেদিনে বলেছি সেদিনে বললাম যে খেয়ে টেয়ে যাও তুমি কিছু খাও নি তুমি খাও না তুমি কি তুমি কি মেশিন খাও না টাইমে খাও টাইম কোন টাইমে কোন টাইমে ওই তো সকাল আচ্ছা 8:30 বাজে তুমি বাড়ি যাবা কখন বলো তুমি কি ছেড়ে দিয়ে আসতে হবে না যেতে পারবে ছেড়ে দিয়ে আসবো আমি ছেড়ে দিয়ে আসবো এত রাতে তুমি একা মেয়ে আমি একা ছেলে ছেড়ে দিয়ে আসবো একটা ভয়েরও একটা ব্যাপার আছে না বুঝতে হবে ব্রো না বুঝলে কিন্তু হবে না কালকে না সিঁড়ি থেকে পড়ে গিয়েছি এই দেবো সিঁড়ি এই দেবো ব্যথা পাচ্ছি খুব ব্যথা লাগছে এই জায়গাটাই মানে লাগার পর কি বলতো মানে কাটেনি বেশি কিন্তু ব্যথা মানে হাত দাঁড়াতে পারছি না বেশি এটার জন্য আমার ওষুধ বাবা কত মায়া দেখাচ্ছে মেডিসিন আচ্ছা এত খেয়াল রাখো বাবা তুমি এত লজ্জা পাচ্ছো কেন ইয়া
এতো সেকেন্ড সেকেন্ড টাইম মিট আমাদের, তাই না? লজ্জা কিসের? ফার্স্ট টাইমে তো যত লজ্জা ছিল সবকটা আমাকে দেখিয়ে দিলি, এখন আবার লজ্জা কিসের? আমি তো ফ্রিলি কথা বলছি, তুমি দেখি ফোনে তো দেখি বাবা বললে এ কোথায় কি বাবা কথা বল, আর সামনাসামনি এসে লজ্জা, ওটা সামনে ওটা মানে লজ্জা কিসের? ক্লোজ ফ্রেন্ড তো এখন, হ্যাঁ তুমি চাইলে আর একটু বেশি কিছু হয়ে যাও। ধরা দিল কেউ অল্প চাওয়াতে ওরে বেঁচে গেল তো কেমন কেমন, অনেক কিছু তো আছে কিরকম, অনেক কিছু, অনেক মানে অনেক ধরনের হয় ফ্রেন্ডের উপর। আর কি আছে জানো না? বেস্ট ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, আর আপাতত তো আমরা বেস্ট ফ্রেন্ড। তো তুমি কি কি দুটো অপশন বললে? তো বেস্ট ফ্রেন্ডটা বাদে তো আরেকটা আছে, ওটা তো বলতে পারো। এলো মেলো হন্তাকে কি করে কে আল রাখে, মানে তুমি খুব সুন্দর তো আমার সাথে মানাবে না, কালো টালো মানুষ কারণ তুমি বেস্ট ফ্রেন্ড না তো, তাই তাহলে তুমি কি বেস্ট ফ্রেন্ড বাদে কি হতে পারে? তোমাকে আমি ওইটা ভাবি, ওইটা যেটা তুমি ভাবছো। আমি তো অনেক কিছুই ভাবি, আমি তো অনেক কিছুই ভাবি। হতে পারে কোন রাস্তায়। কি ভাবছো আমাকে? আমাকে অনেক কিছু ভাবো? থ্যাংক ইউ, থ্যাঙ্কস, লাভ ইউ। আরে ব্লক করছিলাম, ধরো ব্লকটা ইন করে দিই। হ্যাঁ সো গাইস, আজকের ব্লকটা এখানে ইন করি। আর এটা হচ্ছে বান্ধবী কিন্তু, এর বেশি কিছু না কিন্তু, ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে। এর বেশি হতে চাও? এর বেশি মানে এর বেশি হতে চাও গার্লফ্রেন্ডের বেশি? আরে সরি, সুখের চাদরে তোদের আদর। হ্যাঁ বেস্ট ফ্রেন্ডের বেশি কিছু হতে চাও? তুমি রাতে থাকবে আমি রাতে, তুমি রাতে থাকবে আমি রাতে। যদি পারে পারে একটি সুরে প্রেম তোমায় গাদায়। এই দেখো গাইস, মানে ফুটে গেছে। আমি তো তোমাকে লাইকের বেশি করে ফেলেছি। কেমন তুমি আইডিয়া বলো না কি হতে পারে? আমি জানি, বারবার চুলটা এভাবে করছো, মানে চুল যেভাবে আছে এভাবে থাক না বারবার। এটা কি করে, এটা কি স্টাইল স্ট্রেট করেছি ঢং করবে না বলবো? মানে আমি না, মানে সেদিন যখন মানে আমরা রিলস করেছিলাম সেদিন, হ্যাঁ ওই আর জায়গাটার নাম যেন কি ছিল, হাইরোড, আর দিল্লি হাইরোড, ওইদিকে যখন দেখা হলো, দেখা হওয়ার পর তোমার উপর চোখটা গেল, চোখটা যাওয়ার পর তুমি জানি না কেন হুট করে আমার মনে ঢুকে গেছে। গোটা পৃথিবীতে খোঁজো আমার মত কে তোমারে এত ভালোবাসে। কিভাবে এভাবে চোখ দিয়ে মনের ভেতর চলে গেছো? আরে সেদিন তোমাকে দেখার পরে আমার তোমার খুব ভালো লেগেছে, সত্যি মজা না। আমি আমি জানি না কেন কাউকে একটা কিছু বললে কি বলে মজা করছি না বলছি, না ইউটিউবার হলে কি হলো, আমি মানুষ তো না, আমার ফিলিংস আছে মনে, তাই তো? হ্যাঁ আছে তো, ফিলিংসটা শেয়ার করবো। মানে সত্যি কথা যেটা, সেদিন চা খেতে খেতে যখন তোমাকে দেখেছিলাম, চা তো আমার পেটে গেল কিন্তু তুমি তো আমার মনে চলে গেলে। আমি এরকম প্র্যাঙ্ক করি নাকি? আমি শুধু দেখো মানে একবার করেছিলাম আমার ত্রিপুরায় থাকতে একটা প্রপোজিং প্র্যাঙ্ক, এটাও স্ক্রিপ্টেড ছিল। আমি এরকম প্র্যাঙ্ক করিও না, তুমি তো দেখো ডান্সের প্র্যাঙ্ক শ্যাং করি, ওইসব প্র্যাঙ্ক কেন করবো আমি, মজা কেন করবো? আর আমার সাথে কেউ আসেও নি, আর সুব্রত এসেছিল, সুব্রত ওই দিকে আছে, আর ব্লগ তো আমি কখনোই অফ করে দিয়েছি না। ডাউট হচ্ছে ব্লগ অফ করে
তুমি দেখো রেকর্ডিং ফেকর্ডিং কোনো কিছু চালানো আছে? প্র্যাঙ্কগুলো তো নর্মালি ইয়ে থাকে না, রেকর্ডিং চালু থাকে ফোনে। দেখো তুমি দেখো, তুমি নিজে দেখো, আছে কোনো কিছু? মজা করবো কেন? বিশ্বাস হচ্ছে না আমার। কি ভালোবেসে ফেলেছি আবার এটা বিশ্বাস করতে হয়? ঠিক আছে যাও, তোমার বিশ্বাস হচ্ছে না তো বাদ দাও। বিশ্বাস হচ্ছে না তো বাদ দাও, বিশ্বাস হচ্ছে না, মজা হচ্ছে। সিরিয়াস বলছো তুমি, বলো বিশ্বাস হচ্ছে না তো বাদ দাও, বিশ্বাস না হলে আর কি করবো? সত্যি সত্যি তার আমি তোমার জন্য একটা শায়রিও লিখেছি, বলবো? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে বানাবো আমার বাড়ির বউ। সুখের চাদরে রোদের আগুন পাঠিয়েছি তোর নামে। এটা কিন্তু কোন শায়রি ছিল না, কিন্তু এটা রিয়েল আমার মন থেকে বেরিয়ে এসেছে কিন্তু তোমার জন্য। বুঝতে হবে না, বুঝলে হবে না। মজা করলে বলে দাও, রিয়েল হলেও বলে দাও। মজা করবো, আরে সত্যি বলছি আমি মজা করি, কি করবো, মজার কিছুই না। দেখো একদম ক্লিয়ার কাট বলে দিই, তুমি তো সিঙ্গেল, আমি জানি সিঙ্গেল না হলেও এখানে আসতে না আমার কলে, ভালোবেসে ফেলেছি। প্রপোজটা আমি তো আমার করতে লজ্জা লাগে, কি বলো? কিছু তো আনিও নি প্রপোজ করার জন্য, কি দিয়ে বলছি? আমার তুমি চাও যে আমি প্রপোজ করি? তুমি চাও যে আমি প্রপোজ করি, এটাই তো চাও? ঠিক আছে, মনে করো আমার হাতে একটা গোলাপ আছে, গোলাপ তো নেই, পরে কিনে দিয়ে দেবো, ঠিক আছে? I love you. Love you too. কেনো আমি এত করে তোকে চাই? Love you. Love you too. Love you. সত্যি দাদা তুমি মজা করছো, আমার তো তোমার উপর ডাউট হচ্ছে। আমাদের তুমি জানতো আমি তোমায় লাইক করি। না আমি তো জানি তুমি আমাকে লাইক করো আর আমি তোমাকে লাইক করি। আরে কাকু ভালো আছো? বউ বানাবো একে। নটা বেজে গেছে, চলো বাড়ি যাবো, আরো থাকবি? আমি যাই কেন? কেন তা আসার সময় তো ওলা করে আসবে, এখন আলাদা, তখন আলাদা, এখন আলাদা? ও আচ্ছা, মানে আসার সময় বয়ফ্রেন্ড ছিল না, এখন বয়ফ্রেন্ড হয়ে গেছে? মানে তুমি তো জানো আমি ভিডিও টিডিও করি, ঠিক আছে? জানি তুমি, তোমার খারাপ লাগবে তাও আমি বলছি, ছোট্ট একটা প্র্যাঙ্ক ছিল। কোনে ভুলে তুমি শুলে বলো, কি প্র্যাঙ্ক? ক্যামেরা কোথায়? ক্যামেরা আছে যেখানে। তুই এতক্ষণ পরে, এতক্ষণ ধরে ওই ওই এইটার পিছনে, এই ডাস্টবিনটার পিছনে দেখছো? আরে ওই তো, ওই তো, ওই সরি, কি হলো? মনের মধ্যে কি লাড্ডুটা ফুটেছিল না লাড্ডু হয়ে ভেঙে গেছে? সত্যি আমাকে লাইক করো না, আমি জানি তো। আবার মানে বলতে এখন সত্যি খারাপ লাগছে, মানে জানো আমার সব
পছন্দ না প্র্যাঙ্ক প্র্যাঙ্ক আমি কোথায় জানি তোমার এসব পছন্দ না তাও মেরা ইমোশনাল হয় ছেলে ইমোশনাল হয় না জানি না বাট মেরা হয় চলো যাবো বাড়ি যাবে ওলা বুক করে দি মা এতক্ষণ তো বললে আমার সাথে যাবি কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল সজা স্বপ্নের লাশ কাঁধে